নমস্কার, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে একটা পোকা নিয়ে। আমি গার্ডেনিং এর সাথে সাথে এই ধরনের বিষয়গুলিকেও বেশি পছন্দ করি, যে গাছে কি ধরনের পোকা অ্যাটাক করছে সেগুলিকে ক্যামেরা বন্দি করার আমি চেষ্টা করি। এই কাজটা আমি এক বছর ধরে টানা করে যাচ্ছি। এখন একটা আমি প্রজেক্ট তৈরি করছি, পরে যখন আপলোড করবো আপনাদের সামনে দেখাবো, তার একটা ছোট ঝলক আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। আমাদের উঠোনে একটা আমলকি গাছ লাগানো আছে। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে গাছটাই স্টেম বোরার অ্যাটাক হয়েছে, অর্থাৎ কাণ্ড ছিদ্রকারী পোকার অ্যাটাক হয়েছে। এটা আমি বুঝলাম কি করে, তো চলুন দেখে নিই ভিডিওটা পুরোটা। স্টেম বোরার আর কিছুই না, একটা মথ। এটা বিভিন্ন রঙের হতে পারে, এটা কোনো ম্যান্ডেটরি নয় যে একই রঙের হবে, হলুদও হতে পারে, কালোও হতে পারে, বিভিন্ন রঙের হতে পারে। এটা আসলে একটা মথ। এই মথটা কী করে, কাণ্ডের ভিতরে ছিদ্র করে সেখানে একটা ডিম দিয়ে দেয়। সেই ডিমটা ফুটে যখন লার্ভা হয়, সেই লার্ভাটা আস্তে আস্তে কাণ্ডর যে সেলুলোজ অংশটা, উদ্ভিদের যে সেলুলোজ অংশ থাকে, সেই অংশটা খেতে খেতে পুরো কাণ্ডটাকে দুর্বল করে দেয়, একেবারে খোকলা করে দেয়। হিন্দিতে যদি বলি, খোকলা করে দেয়, একেবারে খোটরের মতো করে দেয়। আমরা অনেক পুরনো গাছে দেখতে পাই, পেয়ারা গাছে হোক বা জাম গাছে হোক, এগুলি আমরা লক্ষ্য করি যে কাণ্ডর ভিতরটা পুরো খেয়ে নিয়েছে কিছুতে। এটা আসলে স্টেম বোরারের জন্যই হয়। স্টেম বোরার একটা মারাত্মক পোকা, যদি সময় থাকতে এর আমরা নিবারণ না করি, নাহলে কিন্তু বিপদ, পুরো গাছটাই আমাদেরকে কেটে ফেলতে হবে। তো চলুন দেখে নিই এটাকে আমি কীভাবে চিনলাম এবং কি আমি স্টেপ নিলাম। প্রাথমিকভাবে যদি দেখা যায় যে ওদের খুব বেশি অ্যাট্যাক না হয়ে গেছে, তাহলে সেই ডালটা কেটে ফেলে দেবেন। আর যদি দেখেন যে খুব বেশি অ্যাট্যাক হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে কোনো কেমিক্যাল উপায় রাসায়নিকভাবে সেটাকে দমন করতেই হবে। আমি প্রাইমারিলি মানে প্রাথমিকভাবেই সেটাকে নির্মূল করার চেষ্টা করলাম। তো এই মাজরা পোকার লার্ভা কী করে, কাণ্ডের যে সেলুলোজ অংশটা সেটা খাই এবং ছোট ছোট আকারের মলত্যাগ করে, বাদামি বর্ণের মলত্যাগ। এগুলিকে অনেকেই আমরা দেখে থাকি যে গাছের কাণ্ডের উপরিভাগে একটা ঝুলের মতো, মনে হয় যেন একটা মালা তৈরি করা হয়েছে, ঝুলের মতো দেখতে অনেকটা হয়। ওইটাকে যখনই আমি হাত দিয়ে সরাই, আমরা দেখি যে কাণ্ডটা উপর থেকে কিছুটা খাওয়া। এটাই আসলে মাজরা পোকার অ্যাটাকে হয়। এবং যদি ওই লার্ভাটাকে আমরা হাত দিয়ে একটু প্রেস করে দেখি, সেই লার্ভা থেকে এক ধরনের বাদামি তরল রস বেরোবে, এটাই তারা খায়, উদ্ভিদের এই অংশটা। এইভাবেই তারা তাদের জীবনচক্র কমপ্লিট করে এবং পোকাটি মথ হয়ে গাছ থেকে উড়ে দূরে কোথাও চলে যায়। আবার তারা অন্য গাছে ডিম দেয়, আবার সেইভাবে লার্ভা হয়, এইভাবেই তাদের জীবনচক্র চলে। এবার আসি অর্গ্যানিক্যালি কী করে এই মাজরা পোকার হাত থেকে গাছকে আমরা বাঁচাতে পারি। কিছু স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। প্রথমত, গাছটা যখনই দেখবেন যে গাছের মধ্যে মাজরা পোকার অ্যাটাক হয়েছে, সঙ্গে সঙ্গে সেই ডালটাকে কেটে ফেলে দেবেন, অথবা যে জায়গায় পোকাটি ছিদ্র করেছে সেখানে একটা লোহার পেরেক ঢুকিয়ে পোকাটাকে মেরে ফেলুন, সেই লার্ভাটাকে মাজরা পোকার। এবং সেখানে গোবর এবং কেরোসিন একটা লেই তৈরি করে সে তার ওই ছিদ্রটার ভিতরে ঢুকিয়ে দেবেন, তারপর উপর উপর সেখানে মাটি লেপে দেবেন। এইভাবেই আর সেখানে কোনো পোকা অ্যাট্যাক করতে পারবে না। তো আজকের মতো এইটুকুই, আর বেশি ডিস্টার্ব করলাম না পোকাটাকে, আমি দূরে ফেলে দিয়েছি। তো আগামী পর্বে কোনো একটা গাছ নিয়ে আলোচনা হবে। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।